জোয়ারের প্রবল ঢেউ গঙ্গায়, আর তাতেই উথাল পাথাল করছে লঞ্চ। উত্তাল গঙ্গাবক্ষের ছবি সমাজ মাধ্যমে ভাইরাল। দক্ষিণেশ্বর থেকে বেলুড় যাওয়ার পথে উত্তাল গঙ্গায় এই লঞ্চটি বেসামাল হয়ে পড়ে, এমনই একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়াচ্ছে হু হু করে। আতঙ্কে হুড়ুহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে, অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। গত মঙ্গলবার থেকে সমাজ মাধ্যমে ছড়িয়েছে এই ভিডিও। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠের লালগোলা ঘাটে আসার সময় একটি যাত্রীবোঝাই লঞ্চ গঙ্গার বুকে প্রবল জলোচ্ছ্বাসের মুখে পড়ে। হঠাৎ করেই জোয়ার চলে আসে। জোয়ারের সময় বিপরীতমুখী স্রোতের জন্য উথাল পাতাল ঢেউয়ের সামনে দুলছিল দারুণভাবে লঞ্চটি। ডুবে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়, চিৎকার চেঁচামেচি করতে থাকেন যাত্রীরা। পারে থাকা যাত্রীরাও তারাও চিৎকার করেন। লঞ্চ তখন যাত্রীতে ভর্তি, হুড়ুহুড়ি পড়ে যায় লঞ্চের মধ্যে, অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। তবে 15 থেকে 20 মিনিট চলার পর অবশেষে লঞ্চ এসে থামে বেলুড় মঠের পাশে লালগোলা ঘাটে। সেখান থেকে যাত্রীরা নেমে হাঁপ ছেড়ে বাঁচেন, তবে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তবে সমাজ মাধ্যমে ভিডিও দেখে শিউরে উঠছেন অনেকেই।